ওয়েলকাম ব্যাক টু নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেল নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজ আমি একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি আজ ভিডিওর মূল বিষয়বস্তু হল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুররোচনায় দু হাজার কুড়ি সালের ডিসেম্বর মাসের থেকে যে দুয়ারে সরকার অর্থাৎ দুয়ারে দুয়ারে সরকার আপনার বাড়ির দরজায় সরকার এই যে প্রকল্প চালু হয়েছে এবং এই যে প্রকল্পটি চালু হয়েছে এটি কিন্তু একাধিক প্রকল্প নিয়ে কিন্তু একটি প্রকল্প অর্থাৎ এখন দু সালে একটি নতুন প্রকল্প আবার তাতে যুক্ত হয়েছে সেটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প তার আগে ছিল কন্যাশ্রী রূপশ্রী কৃষক বন্ধু বৃদ্ধ বৃদ্ধ বার্ধক্য বিধবা ভাতা এস টিএসি ও সি স্বাস্থ্যসাথী কার্ড দু হাজার কুড়ি সালে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ড থেকে গুরুত্বপূর্ণ একটি প্রকল্প ছিল দুয়ারে সরকারের মধ্যে তো আপনারা সাধারণ মানুষ বুঝে উঠতে পারেন না যে এই এতটা প্রকল্প সুবিধা পেতে গেলে তার সাথে কি কী ডকুমেন্টস দিতে হয় অনেকে অনেক রকম কিছু বলে আপনারা সেগুলো নিয়ে যান কিন্তু সরকারি আধিকারিকরা তার কিন্তু উল্টো ডকুমেন্টস চায় তো আপনার এতটা ভিড় দিয়ে ভিড় ঠেলে লাইন দিয়ে সেই যখন সরকারি আধিকারিকের কাছে পৌঁছান আপনার নথিপত্র নেওয়ার পর বলে যে অমুক ডকুমেন্টস নেই তো সেই কারণে আজ আমি এই ভিডিওতে কোন প্রকল্পের কি কি ডকুমেন্টস লাগবে কি কি ডকুমেন্টস লাগবে একদম স্পষ্টভাবে পড়ে দেখাবো তো আপনারা তাহলে বুঝতে পারবেন যে আপনারা যে প্রকল্পটি আবেদন করতে চান সেই প্রকল্পে কি কি কাগজপত্র নিয়ে গেলে আপনাদের আর ফিরে বাড়িয়ে আসতে হবে না একেবারে সাকসেসফুল হয়ে আপনারা বাড়িয়ে আসবেন তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তো দেখে নেওয়া যাক কোন প্রকল্পের জন্য কী কী ডকুমেন্টস লাগবে সবার প্রথমে আসি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কারণ দু হাজার একুশ সালে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সবথেকে বড়ো প্রকল্প এবং এই প্রকল্পে দারিদ্র নিচে সকল বাড়ির মহিলারা কিন্তু পাঁচশো বা হাজার টাকা করে পাবেন তো এই টাকা পেতে গেলে আপনাদের কী কী ডকুমেন্টসের প্রয়োজন বা কী কী ডকুমেন্টস জমা করবেন দেখে নেওয়া যাক এখানে একটি স্পষ্ট লেখা আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় নথিপত্র ইম্পর্টেন্ট ডকুমেন্ট তো প্রথমে কী বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করার জন্য যে প্রয়োজনীয় নথিপত্র বা ডকুমেন্ট লাগবে সেগুলির লিস্ট কিন্তু দেওয়া হলো এবং এক এক নম্বরে দেখতে পাচ্ছেন আধার কার্ড অর্থাৎ আপনার বাড়ির গৃহিণীর কিন্তু আধার কার্ডের এক কপি জেরক্স লাগবে দু নম্বরে ভোটার কার্ডের জেরক্স লাগবে তিন নম্বরে রেশন কার্ডের জেরক্স লাগবে তারপরে এখানে রয়েছে দেখুন চার নম্বরে আবাসিক শংসাপত্র বা অ্যাড্রেস প্রুফ অ্যাড্রেস প্রুফ কোনগুলো হয় আধার কার্ড অ্যাড্রেস প্রুফ হয় তারপরে আপনার আই কার্ড অ্যাড্রেস প্রুফ হয় এই এর মধ্যে যে একটি দেবেন তারপরে বয়সের প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র কিসে থাকে আধার কার্ডে থাকে আই কার্ডে থাকে প্যান কার্ডে থাকে মাধ্যমিক স্কুল বোর্ডের সার্টিফিকেটে থাকে তো আপনারা যা আপনারা যা যেটা থাকবে সেটা এক কপি জেরক্স দেবেন তারপরে একটি বৈধ ব্যাংকের পাসবুক দেবেন যে পাসবুকটা কিন্তু চালু আছে সেই পাসবুকের প্রথম পাতা জেরক্স অর্থাৎ যেখানে আপনাদের নাম অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড লেখা বা আপনাদের ছবি মারা আছে সেই পাতাটা জেরক্স দেবেন ছ নম্বরে একটি পাসপোর্ট সাইজ ফটো দেবেন একটি পাসপোর্ট সাইজ কালার ফটো কিন্তু দেবেন আপনারা তারপরে একটি বৈধ মোবাইল নাম্বার দেবেন কারণ আপনারা যখন নাম নথিভুক্ত হবে তখন এই মোবাইল নাম্বারে কিন্তু এস করে অ্যালার্ট করে দেওয়া হবে তো এই গেল আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ডকুমেন্টস সঙ্গে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের যে নির্দিষ্ট ফর্মটি বেরিয়েছে সে ফর্মটি কিন্তু অবশ্যই ফিল করবেন তারপরে আসি কন্যাশ্রী প্রকল্প যে কন্যাশ্রী প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প সেই কন্যাশ্রী প্রকল্পে কী কী ডকুমেন্টস লাগবে তো কন্যাশ্রী প্রকল্প কিন্তু দুটি হয় মানে দুটি ফর্ম হয় প্রথমে ফর্ম প্রথম ফর্মটি কিন্তু আপনারা সামান্য কিছু টাকা দেওয়া হয় এবং দ্বিতীয় যে কে টু ফর্ম কে টু ফর্মে কিন্তু এককালীন পঁচিশ হাজার টাকা দেওয়া হয় তো সেই ফর্মের জন্য কি কি প্রয়োজনীয় তথ্য লাগবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এক কপি ফটো কিন্তু আপনাদের দিতে হবে এক কপি পাসপোর্ট সাইজ ফটো আপনারা দেবেন এবং যার নামে কন্যাশ্রী হবে তার বার্থ সার্টিফিকেট বা জন্ম প্রমাণপত্রটি দেবেন ব্যাংকের পাসবুকটা পাসবুকের প্রথম পাতা দেবেন এবং অবিবাহিত তার একটি প্রমাণপত্র দেবেন এবং পারিবারিক আয় এক লক্ষ কুড়ি হাজার টাকার বেশি নয় এমন একটি প্রমাণপত্র কিন্তু দেবেন এবং নির্দিষ্ট যে কেটু ফর্ম সেই কেটু ফর্ম বা কেউ ফর্ম যাই হোক সেই ফর্মটি কিন্তু ফিল করে সঙ্গে এই যে নথিগুলো বলা হয়েছে এই নথিগুলো জেরক্স দিয়ে আপনারা কিন্তু নির্দিষ্ট স্থানে জমা করলেই কিন্তু আপনি পেয়ে যাবেন কন্যাশ্রীর টাকা এরপরে আসা যাক রূপশ্রী প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে সেটি দেখে নেওয়া যাক তো রূপশ্রী এখানে একটু স্পষ্ট দেখতে পাচ্ছেন যে রূপশ্রী প্রকল্পে আবেদন করতে গেলে আবেদনকারীর কী কী ডকুমেন্টস এখানে দেখতে পাচ্ছেন এখানে কি বলা হয়েছে যে এক নম্বরে আবেদনকারীর বয়সের প্রমাণপত্র অর্থাৎ যে রূপশ্রী প্রকল্প আবেদন করছে তার যে বয়স হয়ে গিয়েছে সেই একটি প্রমাণপত্র যেমন আধার কার্ড আপনার ব্যাংক ব্যাংকের বইয়ের বা আপনার মাধ্যমিকের অ্যাডমিট বা আই কার্ড যে কোনো একটি প্রমাণপত্র দেবেন আবেদনকারী যে অব অবিবাহিত তা একটি ঘোষণাপত্র কিন্তু আপনাকে দিতে হবে অর্থাৎ এটি কিন্তু যেহেতু রূপশ্রী প্রকল্প একটি বিবাহিত প্রকল্প তো অবিবাহিত প্রকল্প তো আপনি যে এখনো পর্যন্ত অবিবাহিত এবং আপনার বিয়ে বিয়ে হতে চলেছে তার একটি ঘোষণাপত্র কিন্তু স্বঘোষণাপত্র কিন্তু দিতে হবে তারপরে কী বলা আছে পরিবারের ইনকাম প্রমাণপত্র একটি দেবেন বা ইনকাম সার্টিফিকেট তারপরে কি বলা হচ্ছে বাস বাসস্থানের প্রমাণপত্র বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু একটি দেবেন তারপরে ব্যাংকের খাতার এক কপি তথ্য মানে কি ব্যাংকের প্রথম পাতার যে এক কপি জেরক্স কিন্তু দেবেন তারপরে প্রস্তাবিত বিয়ের প্রমাণপত্র অর্থাৎ আপনার যে বিয়ে হতে চলেছে এবং তার কিন্তু একটি ইমিটেশন কার্ড বা একটি কিন্তু যে বিবাহিত হচ্ছে এরকম একটি কার্ড কিন্তু আপনাকে তৈরি করে সেই কার্ড কিন্তু জমা করতে হবে তারপরে কী বলা হয়েছে যে সম্ভাব্য বরের বয়সের প্রমাণপত্র অর্থাৎ বরের যে একুশ বছরের ওপরে বয়স হয়ে গিয়েছে তার একটি প্রমাণপত্র কিন্তু আপনাদের রূপশ্রী ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে তাহলে কিন্তু আপনারা রূপশ্রী প্রকল্পের যে পঁচিশ হাজার টাকা সেই পঁচিশ হাজার টাকা কিন্তু পাবেন তার আগে কিন্তু পাবেন না তারপরে দেখে নেওয়া যাক তারপরে দেখে নেওয়া যাক যে কৃষক বন্ধু প্রকল্পে ফর্ম ফিল আপ করার জন্য আপনার কী কী ডকুমেন্টসের প্রয়োজন তো এক নম্বরে কী দেওয়া আছে দেখতে পাচ্ছেন এক নম্বরে আবেদনকারীর ভোটের কার্ডের জেরক্স অর্থাৎ আপনার যে ভোটের কার্ড আছে সেই কার্ডের কিন্তু একটি জেরক্স দিতে হবে এবং জেরক্সের উপরে বা নিচে আপনার সই করতে হবে বা সেলফ অ্যাটেস্টেড করতে হবে যদি আপনারা সই না করতে পারেন তাহলে টিপ দিতে হবে লিখে এলটিআই লিখা লিখতে হবে তারপরে আসি দু নম্বরে আবেদনকারীর কৃষকের জমির সাম্প্রতিক প্রচার পর্চার জেরক্স অর্থাৎ আপনার যে জমি আছে তার যে একটি পর্চা আছে সেই পর্চার কিন্তু জেরক্স দেবেন এবং সেই পর্চার নিচে কিন্তু সই করবেন বা টিপছাপ দেবেন তারপরে কি আসা যাক তিন নম্বরে কী বলা হয়েছে আবেদনকারীর কৃষকের নিজের নামের ব্যাংক অ্যাকাউন্টের ছবি বানানো প্রথম পাতার জেরক্স অর্থাৎ আপনার যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বইয়ের যে ছবি প্লাস যে আপনার নথি আছে বা অ্যাকাউন্ট নম্বর আই কোড নাম ধাম লেখা সেই এক কপি জেরক্স কিন্তু আপনাদের দিতে হবে এবং সেখানে কিন্তু এখানে দেখুন স্পষ্ট মেনশন করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আইএফসি কোড ঠিকানার লেখা সেই পাতা জেরক্স কিন্তু দিতে হবে এবং তার নিচে সই বা টিপস আপ দেবেন তারপরে চার নম্বরও কিন্তু অপশনাল এখানে দেখতে পাচ্ছেন কিষাণ ক্রেডিট কার্ড বলে চার নম্বরটা এখানে অপশনাল আছে অর্থাৎ কেসিসি আপনাদের যদি কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড যদি থেকে থাকে তাহলে তার সেই পাসবুকের একটি জেরক্স কপি সঙ্গে নিচে সই বা টিপস আপ দেবেন দিয়ে নির্দিষ্ট দুয়ারে সরকারের জমা করলে কিন্তু আপনি যে ছমাস অন্তত দু হাজার টাকা অর্থাৎ বছরে চার টাকা পাবে পেয়ে যেতে পারেন তারপরে আসা যাক ভাতা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা যদি আপনারা করতে চান তাহলে তার সঙ্গে কি কি নথিপত্র জমা করবেন তো প্রথমে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আধার কার্ড অর্থাৎ যার নামে ভাতা বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা হবে তার কিন্তু যে আধার কার্ডটি আছে সেই আধার কার্ডের এক কপি জেরক্স দেবেন এবং তার যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের কিন্তু এক কপি জেরক্স দেবেন তারপরে তার যে রেশন কার্ড বা খাদ্য কার্ড আছে তার এক কপি জেরক্স দেবেন এবং তার যদি প্রতিবন্ধী ভাতা পেতে চান তাহলে প্রতিবন্ধী ভাতার এক কপি জেরক্স দেবেন সঙ্গে ওপরে তিনটে কিন্তু দিতেই হবে অতি আবশ্যিক তারপরে কপি অফ ইনকাম সার্টিফিকেট অর্থাৎ যে ইনকাম সার্টিফিকেট আছে সেই ইনকাম সার্টিফিকেট একটি দেবেন তারপরে কপি অফ হাজব্যান্ড ডেথ সার্টিফিকেট অর্থাৎ যারা বিধবা ভাতা পেতে চান তারা কিন্তু তাদের যে স্বামীর মৃত্যু সার্টিফিকেটটি কিন্তু এখানে দেবেন বা মৃত্যু প্রমাণপত্র তারপরে কপি অফ ব্যাঙ্ক পাসবুক এটি কিন্তু সবাইকে দিতে হবে ব্যাঙ্ক পাসবুক অর্থাৎ একটি বৈধ ব্যাংকের পাসবুকের জেরক্স কিন্তু আপনারা দেবেন এবং যদি কারো কারো যদি নমিনি রাখতে চান তাহলে তার নমিনির নাম এখানে লিখবেন এবং যদি না রাখতে চান তার নাও লিখতে পারেন এইগুলো একসাথে অ্যাটাচ করে এবং সঙ্গে নির্দিষ্ট যে ফর্ম সেই ফর্মটি ফিল আপ করে আপনারা দুয়ারে সরকার জমা দিলে কিন্তু আপনারা বিদ্ধভা বৃদ্ধ ভাতা বার্ধক্য ভাতা বা প্রতিবন্ধী ভাতা বা সমস্ত কিছু পেয়ে যেতে পারেন তারপরে আসা যাক ছাত্রছাত্রীদের যে কাস্ট সার্টিফিকেট ছাত্রছাত্রী বলে না সবার যে কাস্ট সার্টিফিকেট আপনি যে কাস্ট সম্প্রদায় সেই কাস্ট সার্টিফিকেট তৈরি করতে গেলে কী কী ডকুমেন্টস লাগে তো সবার প্রথমে কিন দেখায় দেখতে পাচ্ছেন যে অনলাইনে ফিল আপ করা যে অনলাইন ফর্মটি সেই ফর্মটি কিন্তু আপনাকে দিতে হবে সঙ্গে কী দিতে হবে আবেদনকারীর আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের থাকে ভোটার কার্ডের জেরক্স ভোটার কার্ড থাকলে জেরক্স দেবেন না হয়তো দেবেন না রেশন কার্ডের জেরক্স দেবেন তারপরে কি দেবেন কোয়ালিফিকেশান সার্টিফিকেট অর্থাৎ আবেদনকারী কি পাস সেই সার্টিফিকেট দেবেন রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দেবেন তারপরে দু কপি পাসপোর্ট সাইজ ফটো এখানে কিন্তু ভুল বলা আছে আপনাদের কিন্তু চার কপি পাসপোর্ট সাইজ ফটো কিন্তু আপনাদের দিতে হবে তারপরে এখানে কি বলা হয়েছে ফাদার্স ভোটার কার্ড অর্থাৎ বাবার ভোটার কার্ডের জেরক্স দেবেন বাবার আধার কার্ডের জেরক্স দেবেন মার ভোটার কার্ডের জেরক্স দেবেন মার আধার কার্ডের জেরক্স দেবেন তারপরে ফাদার্স ইনকাম সার্টিফিকেট অর্থাৎ বাবার ইনকাম সার্টিফিকেট দেবেন ফ্যামিলি ফ্যামিলি ভোটার লিস্ট দেবেন মাদার ভোটার কার্ড দেবেন মাদার রেশন কার্ড দেবেন তারপরে ফাদার রেশন কার্ড দেবেন এবং এই অপশানটা দেখুন আঠেরো নম্বর অপশান রিলেটিভ কাস্ট সার্টিফিকেট অর্থাৎ আপনাদের যদি পরিবারের কারো যদি কাস্ট সার্টিফিকেট সেই সম্প্রদায়ের কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু আপনারা কাস্ট সার্টিফিকেট জেরক্স দিলে আর দুটো সাক্ষীর যে কোনো কাগজপত্র লাগবে না আর যদি কাস্ট সার্টিফিকেট না থেকে থাকে তাহলে উনিশ নম্বরে দেখুন লেখা আছে উইটনেস উইটনেস মানে সাক্ষী অর্থাৎ দুজনের সাক্ষী কিন্তু আপনাদের দিতে হবে অর্থাৎ দুজনের সাক্ষীর কিন্তু আধার কার্ড আই কার্ড কিন্তু জেরক্স দিতে হবে তারাকে একটু বলে রাখি যে সাক্ষী দুজনের দেবেন তারা তাদের কিন্তু একই যে পদবি সেই একই পদবীর কিন্তু মধ্যে হতে হবে না হলে কিন্তু আপনাদের কাজ সার্টিফিকেট তৈরি হবে না তো এইগুলো যে মানে এক এক জায়গায় করে জেরক্স করে আপনাদের যে নিকটবর্তী দুয়ারে সরকার বসবে সেই দুয়ারে সরকার জমা করলেই কিন্তু আপনার ছেলে বা মেয়ের আধার কার্ড এই সরি এসটি এস টি এস সি সার্টিফিকেট কিন্তু বেরিয়ে যাবে এবং আপনারা সেই এস সি সার্টিফিকেট কিন্তু বিভিন্ন কাজে লাগাতে পারবেন এটি কিন্তু খুব ভাইটাল বা গুরুত্বপূর্ণ একটি বিষয় তারপরে আসা যাক সবার শেষে স্বাস্থ্যসাথী কার্ড অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসার খরচ দিচ্ছেন সেই স্বাস্থ্যসাথী কার্ড কিন্তু দু হাজার সালের প্রথম যে দুয়ারে সরকার বসেছিল সেই দুয়ারে সরকারের বসে থেকে বড়ো কিন্তু প্রকল্প ছিল সেই স্বাস্থ্যসাথী কার্ড যে ফর্ম ফিল আপ প্রচুর মানুষ কিন্তু ভুল করেছেন যার কারণে একশো জনের মধ্যে আশি জনের কিন্তু এখনও স্বাস্থ্যসাথী কার্ড হাতে এসে পৌঁছায়নি এবং ইউআরএন জেনারেট হয়নি আর টোয়েন্টি পার্সেন্ট মানুষ বা কুড়ি শতাংশ মানুষের কিন্তু ইউআরএন জেনারেট হয়েছে বা স্বাস্থ্যসাথী কার্ড হাতে পেয়েছেন তো সেই স্বাস্থ্যসাথী কার্ড যদি আপনার না হয়ে থাকে তাহলে যে দুয়ারে সরকার বসতে চলেছে আগস্ট মাসে সেই দুয়ারে সরকারে কিন্তু নির্দিষ্টভাবে ফর্ম ফিল আপ করে সঠিকভাবে ফর্ম ফিল করে কিন্তু আপনারা জমা দিলে কিন্তু আপনাদের যে স্বাস্থ্যসাথী কার্ডটি সেটি কিন্তু হয়ে যাবে তার জন্যে কি কী প্রয়োজন লাগবে নির্দিষ্ট যে ফর্ম বেরিয়েছে সেই ফর্মটি একটি নেবেন এবং নেওয়ার পরে ফর্মটি সুন্দরভাবে ফিল আপ করবেন ফিল আপ করার পর প্রতিটা মানুষের ভোটার কার্ডের জেরক্স দেবেন এবং আধার কার্ডের জেরক্স দেবেন তারপরে ডিজিটাল যে রেশন কার্ড আছে সেই রেশন কার্ড কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এখানে দিতেই হবে এবং কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হলে কাস্ট সার্টিফিকেট দেবেন না হয় দেবেন না এইগুলো সম্পূর্ণভাবে দেবেন আরেকটি জিনিস একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু দেবেন কারণ পরবর্তীকালে চেক করতে গেলে আপনার ইউআরএন জেনারেট হয়েছে কি হয়নি তাহলে কিন্তু সেই নাম্বার কিন্তু প্রয়োজন পড়বে এই সম্পূর্ণ যে আমি যেগুলো বললাম এইগুলো কিন্তু নিয়ে আর নির্দিষ্ট ফর্ম নিয়ে দুয়ারে সরকারে জমা করলেই কিন্তু আপনাদের পরিবারের স্বাস্থ্য সাথী কার্ড হয়ে যাবে তার আগে বলে রাখি এই স্বাস্থ্যসাথীর কার্ডে কিন্তু মূল যে বেনিফিশারি হেড বেনিফিশারি কিন্তু লেডিস অর্থাৎ মেয়ে ছেলে হয় মেয়ে ছেলের নামে কিন্তু করবেন অর্থাৎ আপনার বাড়ি যদি মা থাকে মার নামে করবেন বউ থাকলে বোন নামে করবেন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর নিউজ কোয়ারি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য একটি বিষয় আপনারা যে সংক্রান্ত ভিডিও দেখতে ইচ্ছুক নিজের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি সেই সংক্রান্ত ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে সুস্থ রাখবেন জয় হিন্দ